मॉर्निंग एवरीवन द न्यू ग्रैंड। तो भाई आज के ब्लॉग का तुम्हारा देखते होगा, आज के ब्लॉग का खूब मजेदार होते चले। तो हम आज के मैं आगे बोले दी हमने कोथा जाछ, हम आज के कल्याणपुर जाछ। ধুলো বালি আছে সব আমার মুখে এসে বসেছে, মানে মুখটা পুরো একদম কালো ভূত করে দিয়েছে, পুরো কয়লা করে দিয়েছে, একদম পুরো জীবনটা লল করে দিয়েছে একদম পুরো। তোমরা সিনেমাটিকটা দেখে এনজয় করো, তারপরে তো বলছি ভাই গেছি ভাই। এবার আমরা মুখগুলা চকচক চকচক করবো একদম, এই যো এবার মুখগুলা আমরা চকচক করবো। এবার মুখটা পুরো চকচক চকচক করে নিয়েছি একদম, মানে পুরো ফ্রেশ করে নিয়েছি, যা দেশা ধুলাবালি ছিল সবটা মুখে বসছিল। তো মুখটা দেখে বুঝতে পারছি পুরো মুখটা পুরো চকচক চকচক করছে এখন। দিস একটা যে থিম আর্টিস্ট যে দাদা আছে, তো সেই দাদাকে পেলাম, তো সেই দাদার সাথে কথা বলবো, একটা ছোট্ট একটা ইন্টারভিউ থাকবে দাদার সাথে, যে কী থিম হচ্ছে না হচ্ছে তো সবটা দাদা নিজের মুখে বলবে। তো দাদার সাথে কথা বলছি, এই হচ্ছে সেই দাদা। দাদা তোমার নাম? দাদা এখানে থিমটা কী নিয়ে হচ্ছে এবছর? থিমটা অ্যাকচুয়ালি হচ্ছে বাংলার আমাদের প্রাচীন লোকশিল্প, লোকশিল্প যেটা হচ্ছে আলপনা। এখন তো আলপনা মা ঠাকুমাদের হাতে আলপনা আমরা উঠেই গেছে, ঠিক আছে, প্রায় তখন সব জায়গায় চলেছে রেডিমেড স্টিকার। তো সেই পুরনো জিনিসটাকে আমি আবার নতুন করে এখানে ঘোরাতে চাইছি আসাম সালের মধ্যে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কনসেপ্টটার নাম দেখেছি আমি আলপনা, যার মেন ট্যাগলাইন হচ্ছে শহর জুড়ে জল্পনা, এবার আদি পুজোতে আলপনা, ঠিক আছে। আর থিমটা নাম দেখেছি আমি আলপনার সঙ্গে মা আসছে বন্ধ। তো ভাই বুঝতে পারছো আদি পুজো যেটা আছে ছোট্ট করে যে হচ্ছে প্যান্ডেলটা, তো ভাই আগুন তো লাগছে, অবভিয়াসলি আগুন লাগছে, মানে থিমটা যে দাদা বললে এত সুন্দর থিম। মানে এখনও দাদা পুজো কতদিন ধরে কাজ চলছে এখানে প্যান্ডেলে? প্রায় 4 মাস ধরে বাড়িতে ওয়ার্কশপে কাজ চলছে আমাদের। 4 মাস ধরে ওয়ার্কশপে কাজ চলছে, এখনও পুজো 1 থেকে নিয়ে 1.5 মাস বাকি আছে, তার মধ্যে ভাই পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এই যে থিমটা যেটা হচ্ছে মানে আলপনা নিয়ে পুরো থিমটা, যেমনই দাদা বললো মানে পুরো জিনিসটা মানে ব্যাপক লাগছে আমার তো শুনে, মানে একটা কেমন একটা ফিল হচ্ছে। বর্তমান সমাজে আমাদের সাবেকিয়ানে আর থিমের মধ্যে একটা যে মেলবন্ধনটা আমরা হারিয়ে ফেলছি, ঠিক আছে। তো সেখানে একটা মেলবন্ধন যেখানে দর্শকান্তের এসে পরে একটা ভক্তি করে মাকে প্রণাম, একটা সাবেকিয়ানে আর সাবেকিয়ানা মূর্তি আর একটা থিমের মধ্যে একটা যে মেলবন্ধন, সেই জিনিসটাকে আমি ধরে একটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি এখানে, বেশ বেশ, ঠিক আছে, যাতে দর্শক এসে একটা ভক্তি করে মাকে প্রণাম করতে পারে, একটা সুন্দর কাজ দেখতে পায়, সেই জিনিসটাই আবার চেষ্টা করছি যাতে আমাদের সমাজ থেকে আলপনাটা হারিয়ে না যায়, ঠিক আছে। প্রাচীন আমাদের লোকশিল্প, ঠিক আছে, যার জন্য বহু শিল্পী আছে যারা গড়ে খাচ্ছে, ঠিক আছে, যারা হয়তো বসে আছে অনাহারে, এই আলপনাটা আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে, সেই জিনিসটাকে আবার আমরা ঘুরে নিয়ে আসার চেষ্টা করি। আচ্ছা, প্যান্ডেলের বাজেট কিরকম কী হতে চলেছে? এটা বাজেট তো দেখুন, শিল্পীর কাজ তো আর কোনোদিনও টাকার উপরে দিয়ে তুলনা করা যায় না, ঠিক আছে। যেটা দরকার, যতটুকু দরকার ততটুকু আমাদের কমিটি রয়েছে, খুব ভালো কমিটি রয়েছে যারা সাপোর্ট করছে, ঠিক আছে। তারপরে বাকি এবার দর্শনার্থী বিচার করবে কাজ কেমন হচ্ছে, ঠিক আছে। না দাদা আমি একটা জিনিস বলছি, এই যে মানে যেটুকু যে হয়েছে মানে খুব সুন্দর, মানে এতটুকু মানে এতটা সময়ের মধ্যে যে আপনারা যে এই থিমটা ভেবেছেন, মানে সত্যি কথা বলতে মানে অনেকে পাবলিক হারিয়ে ফেলেছে এই থিমটা।
দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। দেখা হচ্ছে অন্যদিন অন্য ব্লগে। আজকের জন্য এতটুকুই ছিল। তো তোমাদের যদি আরও কোথাও যদি জানার থাকে, যে আমাদের কাছে যদি কোথাও মিস হয়ে গেছে, পুজো প্রিপারেশন ব্লগ যদি মিস হয়ে গেছে, তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট বিলো করে জানাবেন। তো জানাতে ভুলবেন না। তো আজকের জন্য ব্লগটা এতটুকুই ছিল। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে অন্যদিন অন্য ব্লগে।